আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয়। ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার ক্ষেত্রে আমরা সাধারণত গ্রিন স্ক্রিন ব্যবহার করে থাকি। তো এই গ্রিন স্ক্রিন রিমুভ করে কিভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবেন বা আপনি আপনার পছন্দের যে কোনো ছবি ভিডিও ব্যাকগ্রাউন্ডে সেট করবেন আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। এই সমস্ত কাজটি আপনি আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আবার আপনারা দেখছেন বঙ্গটেক। তো চলুন ডিরেক্ট আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং এই কাজটি শিখে নিই। তো এই সমস্ত কাজটি আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করার মাধ্যমে করব। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন অবশ্যই আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন। তো আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ, এখানে প্রেস করব। প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন 16:9 এই রেশিওটি সিলেক্ট করে আমরা নেক্সট করে দেবো। ওকে, নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারির যে ভিডিও বা ছবি সেগুলো শো করছে। এখান থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করব, যে ইমেজটি আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রাখতে চাই। অর্থাৎ আমি যে ভিডিওটি শ্যুট করেছি সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি যে ইমেজটি ব্যবহার করব আমি সেই ইমেজটি গ্যালারি থেকে সিলেক্ট করে নেব। আপনি আপনার পছন্দের যে কোনো ইমেজ সিলেক্ট করে নিতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি একটি ইমেজ এখানে সিলেক্ট করে নিয়েছি। এই ইমেজটি আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই। ওকে, তো আমি জাস্ট ইমেজটির উপর প্রেস করলাম এবং লেয়ারটা একটু বড় করে দিচ্ছি। ওকে, এখন আমি গ্রিন স্ক্রিন ব্যবহার করে যে ভিডিওটি শ্যুট করেছি সেই ভিডিওটি এখানে অ্যাড করব। তার জন্য অবশ্যই এখানে লেয়ারে পেস্ট করবেন। লেয়ারে পেস্ট করার পরে মিডিয়াতে পেস্ট করবেন এবং আপনি আপনার গ্যালারির থেকে গ্রিন স্ক্রিন ব্যবহার করে যে ভিডিওটি শ্যুট করেছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি একটি ভিডিও এখানে সিলেক্ট করে নিলাম এবং ভিডিওটি জাস্ট অ্যাডজাস্ট করে দেব। ওকে, আমি বড় করে জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা এই গ্রিন স্ক্রিনটি রিমুভ করব। তার জন্য এখানে ডান সাইডে বেশ কিছু অপশান দেখতে পাচ্ছেন এবং এখানে একটি অপশান আছে ক্রোমা কি, এটি হচ্ছে মেইন কাজ। এই ক্রোমা কি এখানে প্রেস করতে হবে। প্রেস করার পরে এখানে এনাবেল করে দেব। ওকে, তো এনাবেল করে দেওয়ার পরে এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন। এই দুটো অপশান জাস্ট কম বেশি অ্যাডজাস্টমেন্ট করে এই গ্রিন স্ক্রিন আমরা রিমুভ করব। তো আমি জাস্ট নিচের যে অপশানটি এটি একটু বাড়িয়ে দিচ্ছি এবং বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ইমেজটি আমরা সিলেক্ট করেছিলাম সেই ইমেজটি কিন্তু চলে আসছে। আপনি জাস্ট এই কাজটি একটু ভালোভাবে দেখে করবেন যাতে গ্রিন স্ক্রিনটি বোঝা না যায়। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সহজে আমি কিন্তু গ্রিন স্ক্রিন রিমুভ করে দিলাম। ওকে, তো এইভাবেই আপনি আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন করতে পারেন গ্রিন স্ক্রিন রিমুভ করার মাধ্যমে। ওকে, জাস্ট এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে জাস্ট এই আইকনে প্রেস করলে আমাদের এই ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। খুবই সিম্পল একটি কাজ যেটি আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে খুবই সহজে করতে পারবেন। তো আমি জাস্ট ভিডিওটি এক্সপোর্ট করে দিচ্ছি। এক্সপোর্ট করার জন্য বা সেভ করার জন্য এখানে প্রেস করতে হবে এবং এখানে এক্সপোর্টে প্রেস করতে হবে। তো আমাদের এই ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে। আশা করছি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের জানাতে পারেন। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।